हाय फ्रेंड्स, तुम्हारा देखो मूवी जॉक। आशा करी तुम्हारा सबाई भलो आछो। एखन आमरा कथा बोलबो सेई जे हलुद पाखी वेब सीरीज निये। এই ওয়েব সিরিজটাকে ডাইরেকশন দিয়েছেন অনির্বাণ মল্লিক, যিনি এর আগে একেন বাবুর মতো ওয়েব সিরিজেও ডাইরেকশন দিয়েছেন। এটা একটা মিউজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ। এখানে আমরা দেখতে পাচ্ছি সোম বলে একটি পুলিশ অফিসার আছে, যার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তার মেয়েকে খোঁজার জন্য সে বৈদেহী বলে একটি মেয়ের সাহায্য নিচ্ছে। বৈদেহী হলো একটি ফেমাস ব্যান্ডের লিড সিঙ্গার। সোম কি বৈদেহীর সাহায্যে তার মেয়েকে খুঁজে পাবে, আর সে বৈদেহীকেই কেন সিলেক্ট করলো, এসব জানতে তোমাদেরকে এই ওয়েব সিরিজটি ফুললি দেখতে হবে। অ্যাকচুয়াল গল্পটা এত সিম্পল আর সহজ নয়, কিন্তু বেশি গল্প বললে স্পয়লার হয়ে যাবে, তাই বেশি গল্প বলতে পারছি না। কিন্তু এই ওয়েব সিরিজে যে গল্পটা আছে সেটা খুবই ইন্টারেস্টিং, এবং এখানে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোও খুব ইন্টারেস্টিং। এছাড়া এখানে গল্প বলার যে ধরনটা ব্যবহার করা হয়েছে সেটাও খুব ভালো। এখানে তোমরা দেখবে আস্তে আস্তে মিস্ট্রিগুলো আনফোল্ড করা হচ্ছে, এরকম নয় যে লাস্টের জন্যই সবকিছু রেখে দেওয়া হয়েছে। তাছাড়া এই ওয়েব সিরিজের ডাইরেকশনও ভালো হয়েছে, সিনেমাটোগ্রাফিটাও বেশ ভালো। এই ওয়েব সিরিজে তোমরা দেখবে পাস্টের একটা সিন থেকে যখন প্রেজেন্টের সিনে যাওয়া হচ্ছে, সেখানে মিডিলে যে ট্রানজিশনগুলো ব্যবহার হয়েছে বা ড্রিম সিকুয়েল আর রিয়েলিটির মধ্যে যে ট্রানজিশনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই ভালো। বাকি এডিটিং ডিপার্টমেন্ট মোটামুটি, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টের একটা সিন আছে, ওখানকার এডিটিংটা আমার মতটা ভালো লাগেনি। কাস্টদের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে সোমের চরিত্রে শাশ্বত চ্যাটার্জি খুবই ভালো অভিনয় করেছে, তাছাড়া বৈদেহীর চরিত্রে তিধা চৌধুরীও খুব ভালো অ্যাক্টিং করেছে। বাকি যেসব সাপোর্টিং কাস্ট আছে তাদের অ্যাক্টিং মোটামুটি খুব ভালো বা খুব খারাপ বলবো না, কিন্তু এখানে কিছু সাপোর্টিং কাস্টের এক্সপ্রেশনটা অতটা ভালো লাগেনি। মানে ধরো কোথাও একটা স্টেজে পারফরমেন্স হচ্ছে, সেখানে গানের সাথে যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো অতটা ঠিকঠাক লাগেনি। এই ওয়েব সিরিজের বিজিএম এবং গানগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি ভালো। সাপোর্টিং কাস্টের অ্যাক্টিং যদি ভালো হতো তাহলে এই ওয়েব সিরিজটা একটা অন্য লেভেলের হতে পারত। ওভারঅল এটা একটা ভালো ওয়েব সিরিজ, তোমরা অবশ্যই দেখতে পারো, এমএক্স প্লেয়ারে ফ্রিতে তোমরা পুরোটা পেয়ে যাবে। যদিও সিরিজের শেষটা ঠিক মনোপ্রুত নয়, বা বলতে পারো শেষটা একটু এলোমেলো, কারণ এখানে সিজন ওয়ানে যে গল্পটা দেখানো হয়েছিল সেটা কমপ্লিট করা হয়নি, তাই সিজন টু তাড়াতাড়ি আসার সম্ভাবনা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সিজন টু আসেনি। প্রায় 2 বছর হয়ে গেল, 2018 জুন মাসে সিজন ওয়ানটা এসেছিল, এখনো সিজন টু আসেনি। এবং মেকারদের তরফ থেকেও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে সিজন টু আসবে না বা সিজন টু কবে আসবে সেই সব নিয়ে, তাই এই ওয়েব সিরিজটা বলতে পারো একটা ইনকমপ্লিট একটা ওয়েব সিরিজ। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে।